थाना उनार उपर आक्रमण करेछे। आज के
পুরো জেলায় থানায় ডেপুটেশন দিচ্ছি, প্রত্যেকটা থানায় ডেপুটেশন দিচ্ছি। আজ দমদম থানায় আমরা আমাদের বিধানসভার তরফ থেকে তিনটে মণ্ডলের তরফ থেকে ডেপুটেশন দিয়ে এসেছি। যা অবস্থা আছে এখন এই রাজ্যের, সংঘর্ষ আরও বাড়বে, আমাদের আরও লোক হেনস্থা হবে, মার খাবে, এটা আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে। আর বুঝতে পারছি যে তৃণমূলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে বাংলায়। তৃণমূলের কাছে লোক নেই কাজ করাবার জন্যে, তাই আজকে তৃণমূল পুলিশ দিয়ে নিজের কাজ করাচ্ছে। বাংলার মানুষকে বলবো, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর শহরতলি কলকাতা জেলার সভাপতি শ্রী অভিজিৎ দাসের উপর আক্রমণের প্রতিবাদে আজকে এই জেলার অন্তর্গত সমস্ত থানার সামনে ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে, এবং তার সাথে সাথে সেই থানার আইসির কাছেও ডেপুটেশন জমা করেছে। আমরা দমদম মণ্ডলের পক্ষ থেকে আজকের এই কার্যক্রমে উপস্থিত থাকার জন্য প্রথমেই প্রত্যেককে, প্রত্যেক যুব কর্মীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সাধারণ মানুষের কাছেও দুঃখ প্রকাশ করছি। এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি, আমাদের কোনো ইচ্ছেই ছিল না আজকে এই কার্যক্রম করার। আমরা কয়েকদিন আগেই সরকারি নির্দেশিকা মেনে এবং আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশ ক্রমে আমাদের দলীয় কার্যালয় বন্ধ রেখেছি এবং সমস্ত কার্যক্রম বন্ধ রেখেছি। কিন্তু যেভাবে কয়েকদিন আগে আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপদার উপর আক্রমণ, গত পরশু আমাদের জেলা যুব সভাপতি অভিজিৎদার উপর আক্রমণ, তাকে থানায় তুলে নিয়ে গিয়ে হেনস্থা, এটা একটা পরিকল্পিত চক্রান্ত বলে আমরা মনে করছি। এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং তাদের কর্মী হিসেবে আমরা নিতান্ত বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছি। দমদম থানার সামনে আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা করেছি এবং দমদম থানার আইসিকে আমরা ডেপুটেশন দিয়েছি, এবং অনুরোধ করছি যাতে এই পরিস্থিতিতে প্রশাসনকেও আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত আছি, এবং প্রশাসনের কাছেও আমরা আবেদন রাখছি ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরাও যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। এই কথা বলে পুনরায় প্রত্যেককে অভিনন্দন জানিয়ে এবং প্রত্যেকের কাছে, সাধারণ মানুষের কাছে আমরা দুঃখ প্রকাশ করে এই কার্যক্রম করার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিয়ে আমরা আজকের এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ।